আজকে আমার বাড়িতে একটা পায়রার একটা অসুবিধা হয়েছিল। পায়রাটার কী জন্য ওরকম হলো আমি বুঝতে পারছি না। তো পায়রাটাকে আমি দেখাচ্ছি, যদি কেউ জেনে থাকো পায়রাটা কী জন্য এরকম হয়েছিল একটু বলবে প্লিজ, কেননা দ্বিতীয়বার যেন না হয়। পায়রাটাকে ঠিক করে ফেলেছি আমি, তারপরেও যদি কারো জানা থাকে কী কারণে হচ্ছে তাহলে একটু বলো আমাকে। পায়রাটাকে এই যে দেখো, এখন এই যে সুস্থ করে ফেলেছি। তো আগে যেরকম হয়ে গেছিলো আমার আশা ছিল না যে পায়রাটা বাঁচবে। ভিডিওটা যে দেখাচ্ছি দেখো কেমন হয়ে গেছে, এর থেকে খারাপ অবস্থা হয়ে গেছিলো।